ভালোবাসার বাংলাদেশ আমার দেশের বাড়ি পিরোজপুর আমাকে এই কথা বলার সুযোগ করার জন্য ঢাকা ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা আমি প্রথমেই আমার ছোটবেলার কথা থেকে শুরু করতে চাই প্লিজ আমার মনে সময় আমরা রাখতাম সবে ছোট তখন থ্রি ফোরে পড়ি সারাদিন পাতা কুড়াইতাম সন্ধ্যার পরে আমরা গোসল করব গোসল করলে পর শরীর যে যত পানি ঝরবে তত সবাব পাবো আচ্ছা তো গামোছা যাবে না গামোছা ওই সময় জানতাম শীতের দিনে এই সবাই বরাত হয় তো আমাদের কিছু ভাড়াটিয়ে ছিল সেখানে চার পাঁচটা ছেলে মেয়ে ছিল আর আমরা আপনি তো আমার নষ্ট করে দিলেন আমাদের সময়টাও কিন্তু অনেকটা এরকমই ছিল এই যে বললেন রাতে রাতের বেলায় গোসল করা কিন্তু গা মোছা যাবে না জি 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 প্লিজ তারপরে সময় মিলা আমরা যারা বেশি ছোট তারা এই শুকনো পাতা কুড়ায় পুকুরের কাছে রাখতাম তাপের তাপের জন্য জন্য সন্ধ্যার পরে ইফতারি দিন রোজা রাখতাম একা সন্ধ্যার পরে আমরা ইফতারি ছেড়ে সবাই কোস করতে আসতাম আমার বোন আমার প্রতিবেশী যারা আছে সবাই ওইখানে আসতো আমাদের একটা পুকুর আছে তো শীতের মধ্যে সবাই ঝাঁপ দিয়ে পড়তাম শব্দ উঠাই সাথে সাথে ক্রাশিন দিয়েই আগে আগে তো পাতা কুড়োনোই আছে সারা দিনে কুড়াই রাখছি আর রোজার মধ্যে তো রোজা কাটে না সময় কাটে না কি করব সময় কাটানোর তো লাগবে তো আমরা ওই আমাদের প্রায় অনেক সুপারি গ্যাস ওই নারকেল গ্যাস ঘরের মধ্যেই বাড়ি তো ওইগুলা কুড়াই কুড়াই একটা স্টুপের মতো করতাম জি এই ভাবে আমরা এই ছয় ব্রত আমি আমরা পার করতাম প্রতি বছরই তখনই তো আস্তে আস্তে বড় হইলাম তখন ওই স্বাধীনতার পর পরেই শিশু সংগঠন খেলা আসর মুকুল ফৌজ আমাদের মুকুল ফৌজ খুব না আমাদের ওখানে একটা স্থানীয় ছিল কলি সেনা আমি আমার ওই শেটের সাথে জড়িত আমরা ওই দিনের বেলা কি অভিনয় নাকি অন্য না মাস্ক ফাস্টা অভিনয় ছিল অভিনয় ছিল কিন্তু সেটা হয় আস্তেছি অভিনয় কথা আমি স্পেসিফিক ভাবে পিছনে কারণ আছে এটা তো অডিও মিডিয়াম অনেকে হয়তো অনেক কিছু দেখতে পায় না তো আমি দেখি যেটা সেটা তোমাকে বলতে হবে আমি যে মানুষটাকে দেখছি কিন্তু খুব সুদর্শন একজন মানুষ এবং যে সময়টার কথা সে বলতেছে এটা বলে রাখায় এটা এটা অবশ্যই বলে রাখা ভালো যে সেই সময়টাতে সন্দেহাতীত ভাবেই তাকে হয়তো অনেক দারুণ দারুণ দেখাচ্ছিল এবং এবং তিনি বলছিলেন যে মার্চ পাস্ট এবং ওই সময়কার কথা

বিকাল হইলে প্যারেড করতাম সবাই পাড়ার মধ্যে যারা আসি দূরেও মনে করেন বিশ তিরিশ চল্লিশটা ছেলে পান তখন তো আর ওই কি বলে সিগারেট নেশা বা আড্ডা এগুলা নাই ছিল না ছেলে মেয়ে আমাকে ভাই বোনের মতো আমরা এই এই কাজ করতাম স্কুলে যেতাম সন্ধ্যা আগে যেভাবে হোক বাসায় আসতে হবে এবং নামাজ পড়তে হবে আমার একদিন হলো কি কারণ দেরি হইলে মাকে ভয় পেতাম না বেশি একটা বাবাকে খুব ভয় পাইতাম বড় ভাইকে খুব ভয় পেতাম যে সন্ধ্যায় নামাজ পড়লাম কিনা সেটা সে জানতে চাইতো দেখা গেছে একদিন তাড়াহুড়ো করে আসছে সন্ধ্যা হয়ে গেছে নামাজ টুপি ছাড়াই নামাজ পড়তে দাঁড়ায় গেছে কতক্ষণ পরে হাত দিয়ে দেখি মাথায় টুপি নাই মানে এতটা টটস্থ থাকতাম এবং বাবা ভাইকে খুব ভয় পাইতাম সন্ধ্যার পর আমরা বাইরে থাকতে পারতাম না যাই হোক সেই সংগঠন করি ওই এইভাবে আর কি আমাদের ছোটবেলায় কাটাইছি তারপর একটু বড় হয়েছি তখন একটা এয়ার গান কিনলাম পাখি শিকার করতাম প্রচুর পাখি শিকার করতাম যে সকালে বের হইতাম সেখানে কলেজে গেছি দুই পিরিয়ড করছি এক পিরিয়ড বন্ধ তারপর লেজার টিফিন পিরিয়ড কাজ নাই ব্যাগ আমার একটা শার্ট এয়ার গান টানতে টানতে এই ঘাট থেকে বোর্ডে কিন্তু দেখা যায় আমি অনেক দিন রাখছিলাম সেই জিনিসটা পরে যখন ঢাকা চলে আসে তখন আর এইগুলা ছিল না এই আমার কাছে ছিল নাই আর কি আর ব্যাডমিন্টন কাছ খুব ভালো মানে শহরে ও এই এই করতাম নিজেদের মহল্লার মধ্যে তারপর যখন ক্লাস টেনে পড়ি তখন ওই মহল্লায় ব্যাডমিন্টন খেলি আর শিকার দুটাই তো আছে এর মধ্যে যারা যারা আমি ব্যাডমিন্টন তো খেলতাম বাসার কাছে কিন্তু শহরে যাই খেলার মতো আমার ই হয় নাই কি বলে আমার জুনিয়র আচ্ছা বড় ভাইরা খেলায় আচ্ছা তো মাইকিং করলো মাইকিং করার পর আমি বললাম কি একদিন গেলাম তাদের কাছে আমি আমার এক ফ্রেন্ড নিয়ে যে আমরা ই করব আপনাদের সাথে পার্টিসিপেট করব তো বড় হয়ে একটা কাজ করো তোমরা তার সাথে একটা অ্যাপ্লিকেশন করো আমাদের কাছে জুনিয়ার একটা টুর্নামেন্ট ওপেন করুক তো আমি বললাম জুনিয়ার দরকার নাই আমরাই পার্টিসিপেট করি না দেখি না কি হয় পরে সেই টুর্নামেন্ট পরে সেই টুর্নামেন্টে আমার তো ইচ্ছা যে পয়েন্ট নিতে হলে তো কোর্টের মধ্যেই বল শার্ট ফ্লাই হবে আর শার্ট দিতে গিয়ে থাকবে আমি সেইখানে থাকব মানে আমি এমন ভাবে প্র্যাকটিস করতাম সাতটা দিতাম সাঁতার কাটতাম বিকেল হলে দৌড় বডি ঠিক রাখার জন্য দৌড় করতাম কিন্তু টার্গেট ব্যাডমিন্টন খেলা তো আসলাম খেলার দিন শুরু হইল মনে মনে তো চিন্তাতে

টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হইলাম আচ্ছা কি দলগত ছিল দলগত আচ্ছা ভাই তারপর এগুলো হচ্ছে আপনার অনেক দারুণ কিছু সুখ স্মৃতি তাই এবং আমরা আমি মোটামুটি খুব আনন্দই কাটাইছি আমাদের সচল পরিবারেই বলতে পারি অভাব অনটন দেখি নাই মোটামুটি আমাদের ব্যবসা ছিল প্লিজ বাড়িতে দুইটা কাপড়ের দোকান ছিল আরো দশ পনেরোটা ভাড়া পাইতাম বাবা বাবা আসছিল আরকি এই ছিল এখানে তারপরে তো বাকি ঢাকা আসলাম ও শহরে সবাই পরিচিত হইলাম সবাই এই খেলার ভিতরে খেলার ভিতরে স্পোর্টস ওয়ার্ল্ডে আমার একটা মোটামুটি ভালো গোডেল হইল আরকি সবাই চেনে তারপর আমরা ওইখানে মাস্তি যেটা বলেন আরকি এমন তো সবার সাথে মেলামেশা রা পর বাইরে থাকলে অসুবিধা নাই ও এর মধ্যে ওই কলিশনের নাটক সাংস্কৃতিক জগতে ওইটা আমি আমাদের দল সুরন করত কিন্তু আমি পাশে থাকতাম সবসময় এবং ওইখানে কিছু লোক দিকটা কবিতা বা ওই ছন্দ কি বলবো নাটক লিখতো গীতি নাট্য খুব সুন্দর এবং অনেক প্রতিভাই সেখানে ছিল যেমন এখন শঙ্কর শাহজালের নাম জানেন ওনার বাড়ি উনিও তাদের সাথে আমি পাখি শিকার করি লিডিং অভিনেতা বলতে যাদেরকে বোঝায় এই জনাব দেন উম সে আমার কথা মনে হচ্ছে কিনা জানিনা কিন্তু আমি পাখি মারি আনছি রান্না করছি খাইছি সেটা আমার মনে আছে এই যে এই যে জীবন ফজলুল সাহেব এবং আপনারা আপনি যে জীবনে কথা বলছেন সেই জীবনটা থেকে আমরা আস্তে আস্তে কিন্তু অনেক দূরে চলে ওই ওই পারিবারিক বন্ধনটা নাই নাই ভয়টা আগে যে ভয়টার জন্য বেশি আটকে উঠতাম আমরা আজকে বড় সবচেয়ে বড় মূল্যবান সুখ স্মৃতির জায়গাতে কিন্তু সেই ভয়গুলো বাবা বা বড় ভাইদের বা পাড়ার মুরব্বীদের ওই রাসভাই চেহারা পাড়ার মুরব্বী যে কোনো লোকের খাবার মারতামলি সেই সামাজিক বন্ধনগুলো আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে

আমিও ছিলাম তখন খাদ্যমন্ত্রী ছিলেন আব্দুল মোহাম্মদ মুনায় সম্ভবত উনি গেলেন তো আপনাদের দল একটা গীতি নিয়ে একটু পারফর্মেন্স করবে করবে পারফর্ম করবে তো আমাকে প্রম্পটার বানাইছে আচ্ছা যে আমি প্রম্প করলাম কেন ওই মাঠের পাশের পয়সা রিহার্স লইতেছে থাকতে থাকতে আমারও মুখস্থ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যে তুই বরণ করবি কেন আমার সেই বড় ভাই যখন স্টেজে উঠছে সে লম্বা মানুষ তাকে ধুতি পরাই উঠেছে আমি ওই ওই ওনার দেখা হাসতে হাসতে স্টেজ দিয়ে নিচে পড়ে গেছে এখন আমি যে প্রমণ করব ওনার তো কোনো কিছু মুখস্ত নাই মুখস্ত সব আমার উনি আমাকে খোঁজে আপনি নিচে আমি তো নিচে স্টেজের নিচে ডায়লগটা ছিল কথাটা ছিল এরকম যে শোনো শোনো বিদ্যাপতি বিদ্যাশরী মাতা তোমার সারা জীবন পূজা কইরা হইলাম পাটার মাথা কেন তোমার মধ্যে স্বজন তুমি কাউরে অনেক শিক্ষা দাও আর কাউরে ফেল করো এটা তো হওয়া উচিত না ঠিক এই ধরনেরই একটা গীতিন একটা ছোট করে ছিল আর কি এইটা একটা তারপর আরেকটা ছিল সেটা হলো পঁচাত্তরের আগে তার তার হাতে এত আজব রাজ্জে ভাই কার্টুন রাজা জনতাকে দিয়ে খুদার সাজা কেও কেও মোরা ভাই লুটছি মজা ও ওনাদের ও তাদের যাদের সাথে চলতেন তাদেরকে কিন্তু লেখা আচ্ছা এইনি যে কোনো তারে লেখা ছিল মনোস্ত হতে দেখতেন মনোস্ত হতো আমিও রিহার্সাল রিহার্সালের আমি যেহেতু আমি কলিশনায় আমরা কারা ফাস্ট হলো সাংস্কৃতিক দিকে কারা ফার্স্ট হলো মাঠে কারা ফার্স্ট হইলো আমাকে একবার তখন বলে যে আসি আসি আমার সে এক বড় ভাই ডাকলো চল কি হবে আজকে নিতে হবে কি করতে হবে খালে মা সারা গায়ে কাদামাচ্ছে কাদামাখা মুখ হাসতেছি তো মুখটা দেবদরু পাতা দিয়ে ঢাইকা সারা গায়ে ঢাকা পাতা ঢাইকা দুজনে মিলা বাস ফাটাইয়া মিউজিক

ছাত্র একটা সময় শীতের মধ্যে গাছে কেউ উঠতে চায় না কারণ ওই যে ফোটা ফোটা রসটা পড়ে ওইটাই বিরক্তকর রস নামাই আনলাম ঠিক আছে কিন্তু নামতে নামতে যতক্ষণ দুই তিন চার ফোটা ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে কি বিরক্ত একজন ডাকতে গেছি সে দরজা খুলে না আমরা চাকু দিয়া ধরে খুলছি আমি খোলার পর আমি কিন্তু গাছ উঠতে পারবো না আমরা কি করব সে প্ল্যান নাই সে আগেই বলে হলে যে আমি কিন্তু গাছ উঠতে পারবো না আমরা এইভাবে এবং আমাদের এই রাত্রে খাওয়ায় এমন সময় আমাদের কি বলে এমপি সাহেব নাম হলো মনে করতে হালদার উনিও পার্টিসিপেট করছে আমাদের এই খাওয়ার ব্যাপারে কারো দিয়ে নারকেল আনছি কারো কাছে রস আনছি এইভাবে আর করছি আরো পরীক্ষার হলে অনেক কিছু এই এই জীবন মানে যা হয় আর কি অনেক আহ বর্ণাঢ্য হয়ে অতীত এই জীবন এই করতে করতে নিঃসন্দেহে মানুষটি তো কোনো না কোনো একটা জায়গা থেকে স্থির হলো স্থিমিত হলো রাইট আহ কোনো একটি জায়গাতে গিয়ে কারো হাত শক্ত করে ধরবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো হ্যাঁ কোনো কোনো একটা জায়গাতে গিয়ে কোনো মানুষকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল যেখানে সেই শবে বরাতের ঠান্ডার মাঝে গোসল করে পাতা কুড়িয়ে তাপ নেওয়ার যে মানুষটি যে মানুষটি রাত বিরাতে ভার নামিয়ে নিয়ে মানুষটি মাঠে দাপিয়ে বেড়ানো সেই মানুষটি হঠাৎ কাউকে দেখে থমকে গেল সেই মুহূর্তটা কখন এলো একটু পরে আমি বলছি আর একটু পিছিয়ে যাই সেটা হলো আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম আমরা আমরা পাড়ার মধ্যে সবাই চিন্তা করলাম কি চলো ফুটবল খেলবো এরকম আপনার কি বলে আগস্ট মাস প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমরা দশ বারো জন আমরা দশ বারো জন বৃষ্টির মধ্যে ফুটবল পরীক্ষা শেষ আজকে আমরা সব ফ্রি দশ বারো জন ফুটবল খেলতে আমি বললাম সকাল সাড়ে এগারোটার দিকে কি বলে আনলিমিটেড টাইম কোনো টাইম নাই যতক্ষণ পর্যন্ত সবাই না যত সময় তিনটা পর্যন্ত খেললাম আর কি এগারোটা আজকে আজকে পরীক্ষা শেষ আজকে খুশি আজকে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি কাদা খিদে লাগছে তিনটের সময় মোড়ে গেলাম মোড়ে গিয়ে দেখলাম দোকানে সাগর কলা ঝোলানো আর নাবিস্কো বিস্কুট ওই সময় ওই সময় নাবিস্কো গ্লুকোজ বিস্কুট লাল ইচে মোড়ানো আমার ঠিক আছে আমি খাওয়াবো বসর সবাই আমরা সাত আট খাইলাম বাসায় যাওয়া যাবে না হাডুডু খেলতে হবে

আপনাকে নিয়ে আমি ওই জীবনটার কথাই শুনতে চাইবো আজকে আচ্ছা তারপর আমার ঢাকা আসা হলো ঢাকা আসলাম ঢাকা আসলাম ব্যবসা করতে আমার একটা হোলসেল সেন্টার ছিল সেই কিন্তু বাসা ভাড়া পাই না ব্যবসার বাসা ভাড়া দেয় না তারপরে আমার এক ভাগনি একটা বাসা ম্যানেজ করে দিল বাসা ম্যানেজ করে দিল সেখানে আমি বাসা ভাড়া নিলাম একাই কিন্তু কোনোদিন একা ঘুমাইতে পারিনি ওই সেই ছোটকালের বন্ধু যারা আছে এখনো তিন চার চারজন এখন আমার সাথে আছে সেই ছোটবেলার থেকে তাদেরকে নিয়ে ওই যখন হরতাল হইতো সব আমার বাসায় চলে আসতো কারণ তখন আমার বাসায় কালার টিভি ভিসিআর এগুলো দেখার জন্য আর আমার ভিডিও ক্লাব ছিল আমার নিজস্ব লোকে কম পয়সা আমি নিয়ে আসতে পারতাম তো ওই হরতালের সময় আমরা ম্যাক্সিমাম সময় এটাই করতাম ওই চলতো শ্রীদেবী বলেন অমিতাভ বলেন মিঠুন চক্রবর্তী সবাই দিন চাইতো আর কি তরকারি পাতিলে ভাত ভাতের পাতিলে তরকারি কারণ সবাই তরকারি খাইতো ভাত কম আর কাদের বুয়া শুধু ধোয়া পাকা তাদের রান্না পছন্দ করতাম না আর কি নিজেরাই নিজেরাই ডিম একটা ভাঙিয়া দিয়া সিম কাইটা সেদ্ধ চলে গেছে খাইতেছি কয়জন সাত জন আট জন নয় জন ভেসেল আর কেউ দেয় না চুরের মতো ঢুকে আটকাই দেয় ভিতরে বসে আমরা বেশি হাতে খেলি বেশি বসে এর মধ্যে আমার ফ্যামিলি দিয়ে আমার বিয়ের প্রস্তাব আসলো বিয়ে করার একটু প্রেশারে বললো যে বিয়ে করা উচিত এই আমি ঠিক আছে আমি সবাই মেয়ে দেখার ব্যাপার থাকে সেটাও তুমি বলতে পারো নাই ওন দি মেন টাইম আমার বাবা মারা গেছেন আটাত্তর সনে সরি বাবা মারা গেছেন আমাদের যা ছিল সব আমার বড় বোনের নামে বাবা লেখেছেন তারপরে মেয়ে দেখার কথা উঠলো তো তারাও দেখলো আমিও এক তারা এক জায়গায় বললো আমাকে দেখতে বললো আমিও ও সরি আমার দোকানের যে যে আমার হোলসেল সেন্টার সেখানে একটা ছেলে ছিল না সরি আমি যে বাসা ভাড়া পেলাম তো ওই বাসায় এক ভদ্রলোক রেগুলার ভিসিআর দেখতে আসতো তো সে আমাকে বলতেছে যে আমার একটা ভাগ্নি আছে

তখন আমি একটা ছেলে দেখলাম আমার দোকানের কেয়ারটেকার পাশের কেয়ারটেকারকে আমি দেখলাম সে বললো যে আমাকে পঞ্চাশ টাকা দিলে আমি বিয়ে করতে পারি এই বোমা বিয়ে করতে পারি তখন আমি আবার ওর মামাকে বললাম যে হ্যাঁ ছেলে একটা পাওয়া গেছে আমার পাশের দোকানের কেয়ারটেকার চারশো টাকা তখন চারশো টাকা সে বেতন পাইতে ওকে সে বলে ঠিক আছে আমরা যদি সে ছেলে দেখতে ভালো হয় তাহলে আমরা রাজি আছি আর ছেলে বলছে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিবেন আর তারাও পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি হয়েছে এইভাবে কথাবার্তা হইতেছে তার কোন পক্ষ বোবা সো ছেলেকে এরকম ডিমান্ড ছেলে ছেলে ডিমান্ড পঞ্চাশ হাজার হাজার টাকা তারপরে একদিন বলল কি ওর ওই ছেলের ফ্রেন্ড আপনি এই কাজটা করেন না আমি কেন ও তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালাই যাবো তো আর আসবে না তখন আমি ওই ভিসিআর দেখতে মামা আমার বাসায় আসছে আমি বললাম মামা এই ঘটনা আমি তো ভটকালিতে নাই কেন এই ঘটনা আমি তারে বললাম যে ছেলে আর থাকবে না পঞ্চাশ হাজার টাকা দিলে সে সৌদি চলে যাবে আর আসবে না তখন এটা প্রস্পন্ড ইন্ডিপেন্ডেন্ট আমার বিয়ের কথা চলতেছে আমি আবার আমার বোনের বাসায় গেছি বেড়াইতে ঢাকা ঢাকার পাশেই তখন সে বললো কি তোর বিয়ের কি খবর আমাকে মেজ ভাই বলছে দেখতেছে আমি না এখনো হঠাৎ করে তার কথা বলছি তা আমি বলছি এই কথা আমি যদি বলি আপনার তো না ওরা দিতে পারে পারেন আমার যাদের পছন্দ না তুই যদি পছন্দ হয় তুই থাকবি আমার দেখেছেন তখন আমি আমি ওই বন বন্যার সময় একদিন ওই ছেলের ব্যাপারে আলাপ করার সময় একদিন ওর যে বাসায় গেছিলাম বাসায় দিয়ে দেখি যে সে টুইনিং করতেছে ভিসিআর যেন ছবিটা ক্লিয়ার আসে তখন ওর মামা ডাকলো ওকে যে খুব জোরে ডাকতে হয়েছে কারণ জোরে ডাকলে সে কানে শুনে হিয়ারিং ছিল হিয়ারিং দেওয়া ছিল তখন তখন বললো যে এমনি সে বোবা বাট তখন সে অবস্থাতে খুব জোরে বললে আংশিক শুনতে শুনতে পারে আর লিপসিং দেখলে বুঝতে পারে লিপরিড করতে পারতো অল্প স্বল্প অল্প স্বল্প সেই সময়কার কথা বলছে পরে ছোটকাল তো বলতেই বলে পারতো না পরে আমি দেখলাম যে সে ওইটা টেনিংটা করতে পারে তার মেচিউর আছে আর কি ওই সময় আমি দেখছি আর কি তো আমার কেমন দেখেছিলেন ওই আইসা খেলে আমার সামনে দিয়ে ওইটু টেনিং করে চলে গেছে সামনে দিয়েই তো যাবে কেমন দেখেছিলেন না তখন সে ভালোই দেখতে ভালোই ভালোই লাগছে কিন্তু আমি বিয়ে করব সেই সেই আপনি ঘটনালেই করবেন বাট দেখতে কেমন দেখেছিলেন দেখতে ভালোই দিচ্ছিলাম আর কি সেই সময়কার বর্ণনা একটু দেন কিরকম দেখেছিলেন একটা প্যাস্টেল কালারের সেলার কামিজ পড়া হম হম একটু ভিচিআর ওখানে দাঁড়াইলো ওখানে দাঁড়ায় টিভি টিভিটা এবং বিসিআরটার ঠিক করে ছবিটা ওকে করে দিয়ে আমার সামনে দিয়ে চলে গেছে আমি এই ভিসিআর দেখতেছিলাম আমার দেখা তারপর আর কোনো দেখা হয় নাই তার ছয় সাত মাস পরে আমি পরে তারা তো বলে দিলেন আমার কে বললাম ভেবেছেন যে কেন এই কথাটা হঠাৎ আমি ভাবছি আমি ভাবছি হ্যাঁ যে ও আমার ফ্যামিলিতে আসলে কেউ ওকে কৈফুত জিজ্ঞেস করবে না তোর বউ করলো না কেন তোর বউ এটা দোষ করলো কেন এটা করবে না আর একটা মা বাপ অন্তত আমাকে ভালো জানবে দোয়া করবে আমাকে কিন্তু আমার মা বলে আমার মা সে লোক সে বলছিল যে তুই একটা কাজ করবি আমি বললাম মা আপনার মেয়ে বোবা হ্যাঁ যে তুমি আমার সবাই স্বাভাবিক হ্যাঁ আমার মাকে বললাম মা আপনার যদি এরকম একটা মেয়ে হইতো তখন আমার মা আর কিছু বলতে পারে না ঠিক আছে তোর ইচ্ছা করে তুই কর এই আমি এসেতে নন মামা আর মামানে বললাম না যদি একটু রেশনালি বলি সে কানেও যেহেতু একদমই কম শুনে সে শ্রবণ প্রতিবন্ধী বুদ্ধিও অতিপ্রতিবন্ধী তারপর তারপর নরম মামാനെ বললাম মামা তো রাজি না পর মামা হুম না আমার বোন ভাগ্নি পাগল আপনি যদি এটা করেন এটা প্রত্যেকতেই মানায় না কোনো হয় না এই আমি কি মামা মাফসাই এই রুমের মধ্যে সীমাবদ্ধ যদি করেন তাহলে সবাইকে বলবেন আর না করেন তাহলে এখানে স্টক তাহলে আমি আপার লাগে আলাপ করে আসি মানে ওর মার সাথে তো ওর মার সাথে আলাপ করছে বলছে ঠিক আছে তার গাড়ি আনতে বলো আমি তো আমার বড় বোনের তাকে বলছি বড় বোনে আমার বড় ভাগ্নিকে পাঠাইছে দেখতে ডেকে ডেকে সে সাপোর্ট দিছে আমার সাথে সাথে আমার মেজ ভাইও আসছে সাপোর্ট দেওয়ার আগে দেখি যে ও কি করতেছে তাও বলতেছে যে ঠিক আছে বিয়ে অনেক বড় সিদ্ধান্ত সে কথা বলতে ঠিকভাবে পারে না শ্রবণ প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী এ ব্যাপারে তো বাকি আত্মীয় স্বজন যে কেউ হয়তো যেকোনো সময় কমপ্লেন করতেই পারে তারপরে বিয়ে হইল বিয়ে হইল হ্যাঁ বিয়ের ঘটনাটা একটু বলেন বিয়ে তো হইল রাইট না মামাটা বললাম পরে সরি ওর এক ভাবিস সে আমাকে দেখে সে টেলিফোন করলো আমার বাড়িতে আর্জেন্ট চলে আসো ঢাকা কেন কথা আছে ভাবি আমাকে দেখবে আর কি আমি তাড়াতাড়ি চলে আসছি আসার পরে তার দেখা হইলো সে বললো সেখানে আমার একটা প্রশ্ন করলো যে ও তো কথা বলতে পারে না ও তো রাঁধতে আপনি করে নিয়ে থাকতে পারবেন তখন আমি তার দিক তাকে বললাম দেখেন এটা আমি সিওরিটি দিতে পারবো না আমি যে থাকতে পারবো আমি মনে মনে বললাম আমার এখনো মনে আছে যে আমি তো আমারও একটা জীবন ভালো আমি যেমন যাইতেছি আমি তো ভুজে শুনেই যাইতেছি তাকে বলি নাই তখন সে বললো তো বোঝে না আপনি থাকতে পারেন আমাকে আমি এই কথা আমি উত্তর দিতে পারবো না আমি শিওর দিতে পারবো না তারপর যাই হোক বিয়া তো হইলো আর কি ছেড়ে চলে গেল সৌদি বিয়ে হইল বিয়ে হওয়ার পরে বিয়ার তিন দিনের মাথায় আমি বাসা থেকে বের হয়েছি তিন দিন না দুই দিন আরকি বন্ধু বান্ধব আসছে বা টেলিফোন করছে টেলিফোন কথা হয়েছে বা গল্প কি শুনাবেন না নামাজ পড়লাম দুই জন একসাথে ও নামাজ পড়তে জানে নামাজ পড়াইলো অনেক আঠাইশ বছর আগের ঘটনা তো অনেক কিছুই যতটুকু বলে পড়ে হ্যাঁ নামাজ পড়লাম এটা আমার মনে আছে এই তারপরে আমার বন্ধুর বাসায় গেলাম ওকে নিয়ে তো বললাম এই ফার্স্ট দেখা বন্ধুর বৌ সাথে বিয়ের পরে ও তো রান্না করে পাক করতেছে আমাকে দেখেই ওরা নিয়ে আসছে নতুন আমি বললাম কি দেখো যার কপালে যা লেগছে আল্লাহ যেটা করছে সেটাই আমি তো করে এই তো জানে ওরা বিয়ে ছিল সব সময় ছিল তখন ও আমার ও কালকে আমাকে একটা চর মারলো আমার ওয়াইফ আমাকে একটা চর মারলো তো আমি বলছি তুমি আমাকে মারলা কেন ও মাথার নিচে করে বসে পড়েছে কিচ্ছু বলে না কিচ্ছু বলে না আমি আসে বললাম বাসায় বাসায় এসে ভাবলাম অনেকক্ষণ তারপর আসে দিন দেখি ও নাই কোথায় দেখি খাটের নিচে শাড়ি শুড়ি পিয়া চাইয়া সে হাসতে হাসতে পেরিতেছে আমি অবাক হইয়া বিছানায় বসে বললাম চিন্তা করলাম জীবনটা কি করলাম পরে লিখলাম ওকে নিয়ে আমি ভালো থাকবো এই আমার বললেন আপনার বন্ধুর বাড়িতে গেছেন বন্ধুর বোন বন্ধুর নতুন দেখতেছে সে অবস্থায় সবাই চায়নি যে কি অফ করতে যে কত ভালো বিয়ে করেছি সেই সে অবস্থায় আপনার কি হলো আপনার গালে যখন চড় মারলো আপনার বউ আপনি এমন ভাবে অবদস্থ হলেন ওই জায়গাতে গলা চা চড় দূরের কথা একটু গলা উঁচু করে বয়ে যদি সময় কথা বলে সেই লজ্জাতে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না বা আপনি যখন বাড়ির কথা বলতে যে বউ দেখা যাচ্ছে নিচে ও হ করে হাসতে হাসতে বাইরে তখন আপনি লিটারালি كده শক খায়ছেন যে আপনি আদকি পারবেন এই নিয়ে পুরো এত বড় একটা জীবন পার করতে আমি খাটে বসে পড়ছি তারপরে শুয়েছি তারপর ওইটার দর্তা লিখছি আমি একে নিয়েই ভালো থাকবো তারপর আবার শুরু এত শক্তি কই পাইলেন তার আমার মোটর সাইকেল তখন এই ছিল ওরে নিয়ে হোন্ডায় ঘুরতাম আর কথা শিখাইতাম যেতাম সংসদ ভবনে কিরকম নিয়ে যাইতাম বাইরে যেতাম দুদিন বেড়াইতে আমার হুন্ডা ছিল হুন্ডা বেড়াতে কথা শিখাইতেন কথা শিখাইতাম মনে করেন উদা লাগে ক্ষুদা লাগে বলে উদা লাগে এই আমি বলছি যে ইচ্ছে নদী ও শুনছে খিচুড়ি এরকম শোনে মানে নিপচিন্তিকায় যেটা বোঝে ও তো শোনে তো না তো এই ধরনের হয়েছে পরে আপনার ওই খাটদ্বীপের এরপর আরেকদিন এসে দিয়ে কি ওর মা ওকে মারছে ও করছে করে জামা খুলে ফেলাইছে টেপটা গায়ে আমি তাড়াতাড়ি দিয়ে জড়ায় ধরছি জড়াই ধরে ও কান্না করতেছে যে আমি কথা বলতে পারি না আমাকে সবাই মারে তো আমি কিচ্ছু বলিনি আমি খালি রুমটায় বসাইছি বসানোর পর বলছি কিছু হবে না জামা পড়াইছি তারপরে সে তাকে নিয়ে তো এইভাবে পথ চলা আমাদের ছেলে হলো খুব খুশি ও ছেলে হওয়ার পর ও খালি আমাকে খুঁজতেছে ও কই ও কই ওর বিরক্ত হয়ে বলতেছে তোমাকে খালি খুঁজতেছে আমার মনে হয় হাত দিয়ে শুধু বারবার দেখাচ্ছি বলতেছে তো আমার মনে হয় ডেলিভারি হওয়ার আধা দশ পনেরো মিনিটের মধ্যেই আমি তারপর গেছি ওর কাছে তাই হ্যাঁ হাটটা ধরে কেমন লাগে বললো ছেলে আস্তে আস্তে বড় হইলো আপনি কি বলেছেন আমি পাশে মাথার পাশে বসছি কি তো আমার একটা কথা মনে পড়ছে আমি একটা ফিচারে পড়ছিলাম যে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় যদি হাজবেন্ড পাশে থাকে তাইলে তাদের আন্তরিকতা বা সহানুভূতি যেটা এটা অনেক বাড়ে বেড়েছে এটা আমি একটা পেপারে পড়ছিলাম সত্যি আমি জানি না যাই হোক তারপর তো ছেলে হলো বড় হলো ও সব টিকটপ কোনো ইস্যু নাই ও এর মধ্যে আহ বড় বড় হইলো আমি আমার ব্যবসার পতন ঘটলো টাকা পয়সা আস্তে 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 আমার অনেক কমে গেল তো কি করবো কি করবো বাসায় থাকে কি করে গেট লাগায় মাঝে মাঝে পানি উঠায় তো ও দেখা তুমি গেট দুলোবাই না মানে ওর দুলোবাই ও থাকে ওইখানে সে তুমি কেন গেট হ্যাঁ তুমি কেন বারবার লাগাও তুমি দেখে শুরু আমি লাগাই কেন আমার মোটর না

হোলসেল করতাম বিভিন্ন ডিস্ট্রিক্টে টাকা আটকে গেছে পারি নাই আর আমি বুঝি নাই তখন আমি ডিগ্রিতে ভর্তি হয়েছি বয়সের ব্যাপার ওই কালার টেলিভিশন যায়নি আর ওই কাপ দেখতে হবে কালার টিভিতে তখন তো একটা ফ্যাক্টর কালার টিভি আর কি তাই তারপর ওকে নিয়ে আমি আলাদা বাসা নিলাম আলাদা বাসায় নিলাম ছোট্ট একটা তিনটা রুম বাসায় নিলাম এখন দেখছি বাসায় একদিন এমন হয়েছে যে রাত্র এগারোটার সময় আসছি আমার ছেলে আরো ঘুমিয়ে দরজা নক করতেছি করতেছি এগারোটা মাঝে সাঁ আছে অনেক সময় বাসায় আশেপাশে থাকতাম বেশি সময় তো একটু আড্ডা দিতাম আমি আমার আমার ফ্রেন্ড সার্কেল অনেক বেশি কিন্তু আশপাশেই থাকতেন সবসময় কাজ করছে তারপরে 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 রাত চৌদ্দ সময় সে দরজা খুলছে এগারোটা থেকে ডাকাটা কি করতে ডাকাটা আর করি না কারণ মানুষের ডিস্টার্ব হয় আমি সে বসে আসছি বৈশা দেখি তো আমি জানি এরকম আরো অনেকদিন হয়েছে হয়তো এক ঘন্টা আধা ঘন্টা দেড় ঘন্টা এরকম হয়েছে আমি জানি ও খুলবেই কারণ যখন দেখবে যে আমি নাই তাই সে খুলছে শীত ঘুম এত রাত কেন এতটুকু কথা হ্যাঁ রাত তো অনেক কাজ আমি মাথা লড়াইছি বাসায় কোন অসুবিধা হয় নাই দেখা গেছে যে রান্না করছে তরকারি তোলা মন বেশি এখন সে কি করবে সে নিজেও জানে না আমি কোন সামনে পানি দিয়ে ধুয়ে আমি খাইলাম ও আবার ও না দিয়ে মুখটা একটা হাসতেছে আচ্ছা আমি তো ওই ফলাই তো আর এত রাত্রে কি খাবো আর এটা নিয়ে ও সাথে কিছু বলারও নাই আমি ওইটা নিয়েছি আস্তে 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 আবার পেলাম মোটামুটি ভালো চলতে থেকে এই বাইরে এক জায়গায় থাকা যায় না এর মধ্যে আমার চাকরিতে আমার এই আমি ইউরোপিয়ান ইউনিয়নে আমি ছিটে দেন বা ওই ব্যবসার জন্য যাবো তখন ওদেরকে রাখবো কোথায় তখন বাধ্য হয়ে আবার ওর মার বাসায় না বোনের বাসার কাছে একটা ফ্ল্যাট ভাড়া নিলাম যেহেতু বাইরে যাইতে হয় একে তো রাখা একা রাখা পারি না আর রাখলেও একটা সব সময় এটা কাজ করে তো ছেলে বড় হলো আর ও তো আস্তে আস্তে রান্না বাড়া এত সুন্দর করে আমি প্লিজ শিখে ফেলছি খুব ভালো কথাবার্তা শিখাচ্ছে হ্যাঁ কথাবার্তাও এখন আগের থেকে ভালো বলতে পারি এখন জিজ্ঞেস বল ছোট কথা বলতে পারি না এখন কথা বলতে পারি কিন্তু তুমি এটা বুঝো না আমার মাথায় বুঝি না কম বুঝছেন আমার মাথায় বুঝি না কম রইলি যাক এইভাবে আমাদের অনেক দিন গেল একটাই কি ছেলে আপনার এক ছেলে এক মেয়ে হ্যাঁ মেয়ে কবে আসলো তারপরে মেয়ে আসলো বারো বছর পরে হুম হুম আমি তো মহা খুশি মেয়ে আসছে আমি বাড়িতে আমাকে টেলিফোন করছে আমি আসছি আসে দেখি মেয়ে আসছে সিঁড়ি দিয়ে ভাই উঠতেছি তখন দেখি নার্স বলতেছে এটা আবার ওর মামার ক্লিনিক আমার সারের একটা নাতনি হয়েছে বিয়ে দিতে টাকা লাগবে না আমি বুঝতে পারছি কে আর কি আমি হেঁটে গেলাম দেখি সামনে এমন একটা চমৎকার মেয়ে বসে আছে তার বয়স কত এখন সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে চোদ্দ হবে চোদ্দ বছর আমার মাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশ কি অদ্ভুত দেখতে যার দিকে তাকালে গোটা পৃথিবী শান্ত যায় আমি খুব খুশি আপনি চিন্তা আমার তখন আমার কাছে টাকা আছে নাই বলবো না আমার মায়ের দিকে তাকায় আমার নিজের অজান্তে চোখে পানি চলে আসতেছে একটা মুখ কত বেশি স্নিগ্ধ হতে পারে একটা মুখের মধ্যে কত বেশি মায়া মিশে থাকতে পারে কত মিষ্টি হতে পারে একটা মুখের মিষ্টতা আমি ওই যে অনেক আগে ওশিন একটা সিরিয়াল একটা মেয়ে বহুদিন পর এরকম সাদ চোখে লাগলো কেউ সামনে বর্ষা মা স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে আসসালাম অনন্য মাঝে মাঝে বলতো যে তুমি কান্ডা ঠিক করে দাও তো আমি এইটা বলছি আম্মু আমাকে মারছে আমি ওইটা বলছি আম্মু অত ও মনে করে যে সব নেগেটিভ মারতে হবে এইটা হলো মার ধারণা কিন্তু এখন এটা তো আর নামার সেটা তো বুঝে দেওয়া সম্ভব সবকিছু তো আপনার পক্ষে পসিবল না অনেক অনেক লাস্ট যথার্থই বলেছে আমার মায়ের আসলে আমি তো চাই না আমার মায়ের বিয়ে আপনার ঘর আলো করে থাকুক সব সময় এত সুন্দর মেয়েকে কোথায় পাঠাবেন গণ আমার তো এখন ছেলে ও এর মধ্যে ছেলে গোল্ডেনছি যে আমার টান দেখি আমার মায়ের মায়ের কথা শুনি মা বলেন আপনি এত সুন্দর এত আপনাকে দেখে আমার কলিজা ভরে গেল মা আমার মায়ের একটা আলাদা ভাবে ছবি কাঁদছেন কেন না বলে নাই মায়ের জন্য কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হয় মায়ের জন্য অনেক কষ্ট যখন আমার মায়ের কথা কেউ বলে আমার অনেক কষ্ট হয় কেন মা কষ্ট কেন হবে দেখো তো কেমন বাবা তোমার পৃথিবীতে পূর্ণ করলেও কয়েকজন পূর্ণ করলে এরকম বাবা কি পাই কেউ বলো তুমি নিজেকে আয়নাতে দেখো মা সুন্দর হওয়া এক জিনিস আর স্রষ্টা যখন তার নূর দিয়ে কাউকে বানায় তখন চেহারা মনে হয় এরকম হয় যেমন দেখতেছি সুন্দরজনন্য জিনিস বাডা তো নিষ্পাপ করে স্রষ্টা যখন বানান কাউকে নিঃসংদেহাতি ভাবেই সেখানে স্রষ্টার অন্য রকমের কোনো ব্লেসিং থাকে যা তোমার সাথে আছে না হলে এমন পরিবারে এমন ওরশে তুমি জন্ম নিতে নামা যেখানে এরকম বাবা থাকে। যেখানে ফেরেশতারা পর্যন্ত পরস্ত হয় যার কোয়ালিটির কাছে কি অদ্ভুত চিন্তা ধারা কি পরিমাণ কমিটমেন্ট থাকলে এরকম একজন মানুষ একটা অসম্পূর্ণ মানুষকে নিয়ে পরিপূর্ণ ভাবে জীবনযাপন করতে পারে বিশ্বাস করে দেখো তোমার মা যদি মানসিক প্রতিবন্ধী হয় বুদ্ধি প্রতিবন্ধী প্রতিবন্ধী হয় হয় শ্রবণ যদি তার না থাকে তারপরেও তারপরেও যতদূর পথ তিনি এসেছেন যা তোমাদের জন্য এই যাবৎকাল করেছেন তার স্বামীকে ডেকে যখন তিনি বলেছেন কেমন খুশি তুমি চিন্তা করো সবকিছুকে ওভারকাম করে স্রষ্টার তৈরি করা সৃষ্টিকে সে তার মতো করে অতিক্রম করে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে ব্লেসিং কি হতে সেই করার কথা না অবশ্যই সে মাকে নিয়ে গর্ব করার কথা যে মা তোমাদের ভালোবাসার জন্য তোমার বাবার ভালোবাসার কারণে তোমার ভাইয়ের ভালোবাসার কারণে তার এত অসম্পূর্ণতা থাকা সত্ত্বেও সবগুলোকে পার করে এ পর্যন্ত এসেছে আমরা সামান্য কিছু অসম্পূর্ণতার কাছে কিভাবে ধরা খেয়ে যাই সেখানে প্রকৃতিগত ভাবে এই মানুষটি এত সম্পূর্ণ হওয়ার পর এত দূর চলে এসেছে গর্ব হওয়া উচিত মাতৃমাত যে অসুস্থ হইলে ডাক্তারের কাছে নেওয়া সমস্যা কিভাবে এই মহিলা ডাক্তারের কাছে ভিতরে যাইতে হয় কোনটা হ্যাঁ বলে কোনটা না বলে কোনটাকে মাকে নিয়ে মা হ্যাঁ বাসায় কি করছে কি হয়েছে মা আসলে অনন্য কি মেয়ে না মা কি মনে হয় মায়ের মেয়ে না মায়ের মা মায়ের মেয়ে আমার তো মনে হচ্ছে মায়ের মা তাহলে স্কুলে থাকি অনেক খুব ভয় লাগে মনে হয় বাসায় আমি কি করছে কি হয়েছে আমার মা একদিন এরকম আমরা কেউ বাসায় নাই সে তো ডেঙ্গু জ্বর হয়েছে সে তো ফুলরে ফুলে দরজায় লাগতে বাড়ি এলে আমার টেলিফোন করছে ছিকির আসেন বাসায় এসে দেখি সে ফুলরে শোয়া গিয়েছে সন্ধ্যার সময় নিয়ে গেলাম ডেঙ্গু জ্বর আমার সেইখানে রাখতে পারি নাই বাসায় নিয়ে এসে আয়সা ওই পানি খাওয়ানো স্লাইন দেওয়া পাশে বসে থাকা এই কই কিছুদিন আগে হাত ভেঙে গেছে যান হাতটা ভাঙছে সকালে সে কিন্তু এক ঘন্টা হাঁটে তার বয়স কিন্তু ফোর্টি আপ এক ঘন্টা সে রেগুলার হাঁটে আসে সে ঘুমায় আরাম তার জন্য কোনো কোনো খরচ ই নেই এই যে হাত ভাঙছে হাত ভাঙার পর আমাদের খাওয়া দাওয়া বন্ধ কে রাণবে কাদের তো খবে না কেউ হবে না কাদের বুয়া দুজন আছে আইসে কাটে ধোয়া পাগলা করে তাকেই করতে হবে সেই নিজেই করবে রুটিটা বানাইতে দিবে না কয় যে আমার গন্ধ শাড়ি গন্ধ কাজ করে মেয়ে গন্ধ এই সে নিজে বানাবে রুটিটা আমার জন্য আমার ডায়াবেটিস আমি কি খাবো না খাবো কখন খাবো আমার প্রেশার গরু মাংস খাইতে না এ সব সব হান্ড্রেড পার্সেন্ট তার আকৃতি দিলেন এটার জন্য শান্তি লাগে হ্যাঁ আমরা তো খুব এই যে ঘুরতে ঘটতে আপনাদের উপরে চলে আসছি যে চলো বলতে কাজ নাই আমি চলো হাতে হাতে দিলতে হাঁটতে

যে বিবিএ এম বিএ ঢাকা ইউনিভার্সিটি কমপ্লিট করছে এখন একটা জবে আছে বিয়ে করলাম সবাই বলে এত অল্প বয়সে কেন করাইলাম এই গত বছর এই সে করছে কমপ্লিট করছে করাইলাম তো আমার বাসায় আমারও তো অসুস্থ হয়ে অনেক সময় কথা বলতে ইচ্ছা করে তখন ও তো গেম খেলে তুমি আমার সাথে কথা বললাম না তুমি তুমি খাতায় লেখো তুমি খাতায় লেখো আমি কথা বলতে পারতেছি না আমার শরীর খুব খারাপ মানে পেশার টেনশনে খারাপ লাগতেছে তাহলে আমি কার সাথে কথা বলবো আমি তোমার সাথে আমি কথা বলি বলে আমি সময় নেই আমার মেয়ে বলতেছে আমি ও গেম খেলতেছে বলে তুমি কথা খাতায় লেখো আবার আমার ছেলে বলতেছে তুমি তুমি বন্ধু বান্ধবের সাথে কথা বলো রাত্রে তা আমি বলি এত রাত্রে কেউ আমার সাথে কথা বলবে যাই হোক স্ত্রী হিসাবে সে পারফেক্ট আমি আরো আমারও ধারণা যদি কোন কি বলে লাইফে যদি স্যাক্রিফাইস থাকে তাহলে অবশ্যই তারা সুখী হবে আর যদি দোষ দেখতে সুখী যে এই পানিটা গামছাটা এখানে কেন ওইটা এখানে আমার হাতের সামনে পাচ্ছে আমি সরাই রাখলাম আমি তো এটাই করি যে এটা তো অরে কষ্ট হইতেছে বা আমার আমি করলে আমার অসুবিধা কি যদি এই স্যাক্রিফাইস করে যদি দুইজন সবাই মানে ভবিষ্যৎ প্রজন্ম হোক বা যারা নতুন দম্পতি তারা যদি স্যাক্রিফাইস করে যে না আমরা কারো দোষ ধরবো না ভুল দুটি হইতেই পারে তাইলে সে সুখ কেউ ধরে রাখতে পারবে না অনন্য মাকে নিয়ে কি কেউ কখনো কোনো কথা বলেছে এরকম হয়েছে না কেউ কখনো কথা বলেনি কিন্তু বেশিরভাগই জিজ্ঞেস আমার স্কুলে জিজ্ঞেস করে তোমার মা তোমার মা কেমন তোমার মা আসে না কেন দেখ আমাদের সাথে কথা বলে না কেন বেশিরভাগই মানুষ আমাকে জিজ্ঞেস করে আমি কিন্তু তখন এসব কথা বলতে পারি না বললে আমার চোখ দিয়ে পানি এসে পড়ে বিভিন্ন প্যারেন্টস ডেটে বা বিভিন্ন অকেশনে সবাই তখন জিজ্ঞেস করে যে কেন মা আসেনি বা এরকম কিছু সেই প্রসঙ্গে আমি বললাম আজকে ওকে বলতেছিলাম সে আমার ছেলে যখন গোল্ডেন ছিল তখন মা বলতেছে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে বলতেছে কাপড় টানটার তোমার ছেলে হ্যাঁ আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বলতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে সে এই কথাটা আমি তার কাছে অনেকবারই শুনতে চাইতাম আমার কাছে ভালো লাগতো আর কি কথা রাইল মন কথা হলো তো সে ভালো রেজাল্ট করছে তারপর ইন্টারমিড সে তারপরে অনেক অনন্যার কাছে মায়ের কথা শুধু গল্প শুনতে মন চাই আমার আজ আর কোনো গুরুর গুরুগিরি নাই শুধুই তোমার কথা শুনতে মন চাইছে মায়ের সাথে কি ধরনের কথাবার্তা হয় কি করো সারাদিন মায়ের সাথে যখন একসাথে থাকো বা দূরে যখন যাও মাকে নিয়ে কি ভাবো তুমি বাবাকে নিয়ে তোমার ভাবনাগুলো কেমন আমি তোমার কথা শুনি বাবাকে নিয়ে ভাবনা তো বাবা তো ঠিক আছে পারফেক্ট এর জন্য বাবাকে নিয়ে বেশি ভাবনা নেই আর আম্মু যখন বাসা থাকে না যে একটা ইনসিডেন্ট অলরেডি ঘটে গেছে তখন থেকে আমার অলরেডি ভয় ইনসিডেন্ট বলতে ডেঙ্গু জ্বরের সময় তখন থেকে ভয়টা শুরু তখন থেকে ভাবে ভাবি আম্মু কি করে এখন কিছু হইল নাকি এখন তারপর থেকে আব্বু ডিসিশন নিছে যে আমি বাসায় থাকবো বাসায় খেয়াল রাখবো তারপর আমি দেখি বেশিরভাগই দেখি আমি স্কুল থেকে যখন আসি দেখি যে আব্বু বাসায় থাকে আমি যখন এসি আসি তখনই আব্বু অফিস কাজে যায় তারপর অফিসে কাজে যায় তারপর মায়ের কথা বলতে গেলে কি সবসময় এরকম হয় গলায় দলা পাকিয়ে ওঠে কি জানো তাই না সব আটকায় যায়

মা আসলে সবসময় অনেক বেশি পরিপূর্ণ তোমাকে দেখে বুঝতেছি বা শিখতেছি মায়ের সাথে হয় আমি স্কুল থেকে আসি পুরো দিনে পুরো দিনের জার্নিটা একটু শোনাও তো একদম বিগিনিং থেকে শেষ আমি আপনার আমার মা চাই প্রথম থেকে পুরো দিন সকাল থেকে কি হয় কিভাবে কথা বল সকাল থেকে উঠে যে তো মায়ের গানটা শুনতে মন চাচ্ছে জেমসের সেই বিখ্যাত গানটা একটু মাকে নিয়ে শুনি আর আমার মায়ের গল্প শুনি তো বাইদ একটু বলে রাখি ফজলু সাহেবের খুব ব্যাখ্যা দিচ্ছিলাম কিন্তু আমাদের ফজলু সাহেবের সহধর্মী তার ভালোবাসা মানুষ সেও কিন্তু অসম্ভব সুন্দর একজন দেখতে মানুষ এবং তিনি হয়তো বলতে পারেননি ঠিকভাবে বলেননি বলতে চাননি

ওরা এই মা দেখে অনেক কিছু সুযোগ পাই চান্স নাই বলে রাত বারোটার সময় আমরা পিকনিক করি তাই না এখন পোলাও খাইতে হবে আচ্ছা ঠিক আছে মায়ে না বলার সুযোগ মা শুরু হয়ে গেল ওকে সকাল থেকে শুনি আচ্ছা ঝগড়া শুরু হলো না আমার পরোটাই লাগবে আমি কি বলতেছে না আমি পরে আমি না খেয়ে থাকবো কিন্তু না খাবো না শুধু আমি পরোটাই খাবো তারপর একটু ঘন্টা ঘন্টা এক দুই দেখলো পরে পরোটা বানাই দিল পরে খাইলাম তারপর এই সকালটা পায়ে স্কুলে গেলাম স্কুল থেকে ফিরে এই অনেক কথা এই যে আজকে এই বাসায় তখন মাথায় কি টেনশন থাকে আগে থাকতো এখন একটু কম আছে আব্বু বাসায় ভাবি বাসায় বাসায় সে দেখি যে আম্মু এই কথা সেই কথা বলে এই যে এই বাসা থেকে গেলাম এই বাসায় এই কাজটা হলো এই বাসায় এই সাথে কথা বললাম এইসব কথা বলে বলে যে এই আন্টি আজকে আমার এই আন্টির সাথে আজকে আমার দেখা কথা কথা বলবো বলছি এভাবে বলে এই আন্টির সাথে কথা বলছি আর এই আন্টি আজকে আমাদের বাসায় আসছে এভাবে ভালোই বলতে পারে এবার তারপর এই বিকাল 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 দুপুরবেলা বেশি একটা কথা হয় না কারণ দুপুরবেলা টিভি দেখে আমি আমার কাজ করি কি আমি গেম খেলি তারপর বিকালের দিকে যখন আমার টিচার আসে টিচারের কাছে পড়ি আম্মু আমার টিচারের সাথে কথা বলে আমার টিচার ঠিকই আমুর সাথে মানে কথা বলে আর তারপর ওইভাবে সন্ধ্যা মানে একটু করে কথা বলে আমুর সাথে সান্টার দিকে ভাইয়া ভাবি ভাবি তো থাকে ভাবি তো সারাদিনই আমুর সাথে কথা বলে ভাইয়া আসে ভাইয়া আসে ভাইয়া খুব কমই কথা বলে আম্মুর সাথে পারলে আর সন্ধ্যা থেকে একটু বেশি একটা কথা হয় না বেশি আমি সন্ধ্যা থেকে কথা বলি না বেশি একটা পরে একটু রাতে ঘুমানোর আগে আম্মু একটু আমাকে বলে আর না এই যে কালকে আমি এখানে যাব তোমার আব্বু এই কথাটা বলছে তোমার ব্যাপারে তোমার তোমার আব্বু এই কাজ করছে তুমি যে তোমার আব্বুকে এই কাজের জন্য থামাও এইসব কথা বলে মানে কেউ কিছু করলে আমার কানে কানে এসে বলে যাতে আমি ওটা থামাইতে পারি আর বলে এখন আব্বু যেই মানে আমার ব্যাপারে কিছু বলে গোপনীয় কথা কিছু বলে এটা আম্মু আম্মুকে বলে আম্মু সহজে আমার কানে সেই কথাটা শোনাটা আর শুরু হয় একটা ঝগড়া মানে ঝগড়া হয় পরে আমি তারপর আম্মু বলে থাক 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 থাক্য়ের কমিউনিকেশনে কোনো প্রবলেম হয় না রাই না কথা ওটা একজনের সময় কিছু তো সমস্যা অদ্ভুত লাগতো যখন ছোট ছিল তখন দুজন এরকম এরকম কথা বলতো কিন্তু সবাই চাই থাকতাম হ্যাঁ তাই হ্যাঁ

মাকে উড়িয়ে নিয়ে চলে যায় দূর দেশে কে দেখবে মাকে আমি দেখবো দূর দেশে নিয়ে চলে যায় যদি বহু দূরে এর কোনো রাজপুত্র আমি তো চাই না যে আমার মা কখনো যায় বাট নিয়ম প্রীতি করতেই তো হবে আমিও যাই না আব্বা মুকে ছেড়ে চলে যায় চলে যেতেই হবে মা তখন আম্মুটা রেখে দেখবে আর মা বলে যে আমার মেয়ে বিয়ে দেব না

হয় অনেক সময় যখন মানুষের মধ্যে কিছু লিমিটেশন তৈরি হয় তখন অনেক বড় করে বাঁচতে হয় অনেক বড় করে নিজেকে গড়ে তুলতে হয় পায়ের নিচের মাটিটা কিন্তু তোমার অনেক বেশি শক্ত হওয়া দরকার না যেসব স্বপ্ন বলছো সবগুলো হয়তো বাস্তবে রূপ নিবে কিন্তু পায়ের নিচের মাটিটাকে অনেক বেশি শক্ত করতে হবে সবকিছু করো বা প্রতিষ্ঠা জায়গাতে এতটুকু কম্প্রোমাইজ করো না তোমার বিলাসিতা করার সুযোগ নাই মা তুমি এটা বুঝো তো শুধু বড় না অনেক বড় হতে হবে রাইট অনেক দূরে রাজপুত্র যত দেরি উড়িয়ে নিয়ে যাক না কেন মা মাকে সাথে রাখবো ওকে আমরা সামনের দিকে যাব অনুষ্ঠান নিয়ে এক অদ্ভুত অদ্ভুত এক অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছি দারুণ এক পারিবারিক বন্ধনের

তোমাদের কথাই বলছি ভালোবাসা বাংলাদেশের স্টুডিও অবশ্যই মা তোমার কারণে এক দারুণ এক উচ্চতায় গেছে আজকে কি এক সে ভালি ভুলের গন্ধ মনে আছে মোমো করতেছে ঘরটা শুধুই তোমার জন্য মা তুমি আসছো বলে এত ভালো লাগতেছে আমার

যার সম্বন্ধে কথা হচ্ছে উনি কিন্তু বারবার দেখবার চেষ্টা করছেন বা বারবার সবার দিকে তাকাচ্ছেন পুরো ব্যাপারটা হয়তো অনুভব করতে উনি পারছেন না বাট চেষ্টা করছেন যে তাকে নিয়ে কথা বলা হচ্ছে বা কোন একটা বিষয় নিয়ে হয়তো ডিসকাশন অনেক অনেকটাই হয়তো উনি বুঝে ফেলছেন ওনাকে নিয়ে যে কথা বলা হচ্ছে সেটা অনেকটা হয়তো ওইভাবে উনি বুঝতে পারতেছেন পুরো না হলেও অনন্যা হ্যাঁ এখন এভাবে টাকা নিয়ে যেত তারপর দুপুর বেলা আব্বু বলতো স্কুল থেকে ফিরে আসে বলতো আমার টাকা কই আমার এই টাকা কই আমি আমাকে তুমি আমি না আমি বলতো তুমি আম্মু বলে না আমি নিই নাই এভাবে অনেকবার মিথ্যা কথাটা বলতো এখন আব্বু করছে গিয়ে আব্বু বলে তাহলে এখন থেকে আমি ডায়েরিতে লিখে রাখবো কত টাকা আছে কত টাকা নেই এখন আম্মু আমি বলছি আচ্ছা ঠিক আছে লিখো আমি তো জানতাম না যে আম্মু টাকা নেয়

তুমি পাও দুমু তুমি পাও দুমু মানে তুমি পাও দিয়ে আসো আচ্ছা আচ্ছা তুমি পাও দুমু মানে ময়লা যাতে না হয় এটা ওইভাবে তার বলতে পারে না এখন এইটা ডেভেলপ করছে আমি বুঝতে পারছি এবং এবং সে এটাও বুঝতে পারেনি যে এই কথাটা বলা মানে ধরা খেয়ে যাওয়া না যে টাকাটা যে সেই নিয়েছে না সে বুঝতে পারছে সে টাকা নিলে আমি বুঝতে পারি

একটু সাদা রঙের একটা ই জমা পড়ে তো ওইটা আপনি হয়তো আজ খুব এক্সাইটেড কিছুটা নার্ভাস এই জন্য প্রোগ্রামের দিকে কনসেন্ট্রেট করতে দিয়ে ওদিকে আপনি খেয়াল করেন একবার আমি বলতেও যাচ্ছিলাম আমি চাইলে এটা দিয়ে একটু পরিষ্কার করতে পারেন আমি বলি আর না বলি পাশে কিন্তু সে সে মানুষটা কিন্তু ঠিকই ইশারা দিয়ে আপনাকে দেখিয়ে দিয়েছে যে জিনিসটা একটু পরিষ্কার করে না এবং আমি যেহেতু ভালোবাসার গুরু এগুলো আমার আগে আগে চোখে পড়ে গেছে যেটা বলতেছিলাম তো ও বলতেছে আমি টাকা তুমি কিভাবে ওইটা তো বল না আমি টাকা তুমি কিভাবে তা আমি বলতেছি ওই মানি ব্যাগটা কার বই থাকে না ও মানি ব্যাগটা ও কারবার রাখে না যেদিন কাজ থাকে সেদিন তার ধরতে পারি না যেদিন কার্ড থাকে না ওইগুলো তো তার মাথায় কাজ করে তার মাথায় কাজ নিয়ে নিয়েছে এরপর ওহান মাথা ধরছে আমি টাকা তুমি কিভাবে কিভাবে তারপরে অবস্থায় থাকি এই জিনিসগুলো মানে কোন তুলনা চলে না এবং এখনই যে মুহূর্তে যে জিনিসটা দেখলাম যে আপনি চিন্তা করেছিলেন প্রথম দিকে বিয়ে করার সময় ফজলুর সাহেব যে আসলে এই সংসারের কি হবে যখন বন্ধুর বইয়ের সামনে চড় খেলেন বা বিয়ের পরে হঠাৎ দেখে আবিষ্কার করলেন আপনার বউকে থেকে হাসতে হাসতে শাড়ি পরে বের হয়ে আসছে তখন ভয় পেয়েছিলেন লিটারেলি চিন্তার পাহাড় ভেঙেছিল আপনার মাথায় জাদু এই মেয়েটারে নিয়ে সারা জীবন পাহাড় সময় এই জীবন সন্তান সন্ততি নিয়ে আমি আদৌ চলতে পারবো তো কত ভালোভাবে সাকসেসফুলি আপনি রিক্সটা নিয়েছিলেন এবং ফাইনালি এটা কত ভালো আছে আজ কত বছর বিয়ের আঠাশ বছর বিয়ের আঠাশ বছর পর স্টুডিওতে বসে যে সিনটা আমি এখন এই মুহূর্তে দেখলাম যে আপনার ঠোঁটের পাশে ওই বিচ্ছিন্ন জিনিসটাও তার চোখ এড়িয়ে যায় না আপনাকে পরিষ্কার করিয়ে ফেলে কি অদ্ভুত কি অদ্ভুত ইউ আর সো সাকসেস আর আমরা আমরা মিস ওয়ার্ল্ড বিয়ে করার পরও সংসার টিকাতে পারি না আমরা পৃথিবীর সবচেয়ে পয়সালা ঘরের মেয়েরে নিয়ে আসার পরও ভালো থাকতে পারি না আমরা সব চাইতে লক্ষ্মী ভালো ভাবে হেঁটে দেখাও তোমা চুল দেখি তোমার কতখানি বলো তো ডালে বাঘা দেওয়ার সময় কি কি না বেশিরভাগ সময় ভালোবাসার বাংলাদেশে উতাল পাথাল অবস্থা চলতেছে হাও মাও করে কান্নাকাটি দুঃখ দীর্ঘ নিঃশ্বাস আর আপনি দেখুন অনেক সময় আপনার অনুষ্ঠান দেখে আমারও চোখের পানি আসে তো ও তো বোঝে না অনেক সময় দেখতাম যে এইভাবে আমাকে মুছাই দিয়ে দিত কান্নার মেশিন শুরু হয়ে গেছে লাইক সাময় কথা একটা কিছু হচ্ছে আর কি ওইটা তারপরে আলাদা যদি দেখতো আমার কোন কোথায় তখন বলতো যে আমি কথা বলতে পারি না ওর আব্বু অনেক কষ্ট আমি কথা বলতে না ওর আব্বু অনেক কষ্ট আমি একা একা থাকে অনেক সময় গান শুনি হয়তো চোখ দিয়ে পানি পরে দেয় আর এমনি বলে যে আমি কথা বলতে পারি বিশ্বাস করেন এত ভালো কি কেউ বাঁচতে পারবে লাইফে তো যদি আপনি পৃথিবীর সবচেয়ে সুদর্শন মেয়েটির বিয়ে করতেন সবচেয়ে পাণ্ডিত্য ভরা মেয়েটারে বিয়ে করতেন তার নিজের ইগো তার নিজের আমিত্ব তার সমস্ত কিছুকে ভুলিয়ে ছাপিয়ে গিয়ে এত কি কেউ দিতে পারতো ফজলুল সাহেব সে তো আলাদা কোন সত্তা না ওই সত্তা তো আপনি আপনার রূপে বানিয়েছেন স্রষ্টা তো আপনাকে কাদামাটি দিয়েছিল নিজের আকৃতি তো নিজে দিয়েছেন ওখানে ও তার আর বিচ্ছিন্ন কোনো সত্তা না আপনার রূপ রং সেটাই হয়তো প্রতিফলিত হয় ওখানে তো অনেক ফিলিংস আমার ব্যাপারে সে খুব খুব ক্যারিং ইদানিং তো আমার একটা মাইল স্ট্রোক হয়েছে সেটাও হয়েছে কি সেটা ওর জন্য ও বলছে যে আম্মু অজ্ঞান গেছে হঠাৎ করে আমার মনে পড়লো মনে মারা গেছে আমি ওর মাথার মধ্যে আমি হাত দিয়ে কাঁদতেছি সেকেন্ডের মধ্যে ওটা ঝাঁকি দিল রাত্রে পরের দিন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো আপনার তো একটা মাইল স্ট্রোক হয়েছে বলেন কি হ্যাঁ আমি আমার একটা সাইড শিশির করে তো এখন একটু ভালো আছি তো আমি ওরা বললাম তুমি এইভাবে বললা কেন যে আম্মু অসুস্থ তুমি একদম আর্থনাথ করে এমন ভাবে বলছে আমি তাড়াতাড়ি বাসায় আসছি কিন্তু ওই সময় আমার যদ্দুর মনে হয় যে এটা হয়েছে আবার তো এমআরআই করেছি করার পর বললো যে একটা হাঁটাহাটি করেন আর এই ওষুধ খান ঠিক হয়ে যাবে তা আমার ওই সময় মনে পড়বো যদি চিৎকার করছে না তখন আমার চোখে ভাইসে আসছে যে আমি মনে হয় মাথায় এভাবে হাত দিতেছি আর নিষ্প্রাণ দেহটা আমার চোখের সামনে এইটা ভাইসেছে আমার মনে হয় ম্যাক্সিমাম দুই তিন সেকেন্ড এত ভালোবাসা না ভালোবাসা জানি না ভালোবাসা এটা ভালোবাসাকে ছাপায় গেছেন আপনারা আমি যখন চিকিৎসালয় গেছি তখন চারতলা বাড়িতে বসের একা রয়েছি অনেক দিন মাস খানেক গেলে এক মাস দেড় মাস থাকতাম পাহাড়ের উপর বসে অনেক সময় ডাকতাম রেখা রেখা বলে ডাকতাম কেউ তো শুনতো না আমার কথা রাখা না এয়ার টাইট হাউস তখন রেখা অন্য ওখানে বসিয়া যেহেতু রুম আটকানো আমি একা বসে নাই বসে হয়তো সুইডেন গেছে অন্য দেশে গেছে

তখন তুমি নাই আমি বাসায় চিন্তা রেখা কোথায় আমি দরজা লাগাও ভিতরে গিয়ার ছাড় কেউ নাই একা একা ভালো লাগে না ও সাথে সাথে কয়েক বছর কথা বলেন একটু কথা বলেন তুমি আমি গল্প আমি চেকটা পাপ তুমি আমি অনেকদিন মাংস খাইনা মাছ টেলিফোন অর্ণব অর্ণব আম্মা বল মুরগির মাংস আমি কালকে বাইশ তারিখে আসব তুমি রান্না আমি আইছি বাসায় একসাথে খাই তুমি আমি শুকায় গেছি অনেক দিন তোমার চোখ পানি পড়ে আমার ব্যাগ কাঁদে তুমি জুতা খুলে দাও জুতা জুতা আপনারাই কথা বলেন প্লিজ অনন্যকে অসম্ভব আমার কি অনুষ্ঠান নিয়ে আমাদের যে ফিডব্যাক আপনি আপনার ভালোবাসা মানুষটা বুঝায় বলেন যে আমরা কত পছন্দ করতেছি আপনাদেরকে গোটা বিশ্বের মানুষ আপনাদেরকে শুনতেছে সবাই থ্যাংক জানাচ্ছে যে এরকম ভালোবাসা সবার মধ্যে জানাচ্ছে আমি কথা বলে সবাই কথা বলে আমি পাশায় কানে শুনি এখন কথা বলি বিদেশ সৌদি আরব ইতালি মালয়েশিয়া বাংলাদেশ বরিশাল সব কানেক শুনে সব কানে শুনে সবাই ধন্যবাদ ধন্যবাদ সবাই বলে লেখে লেকে কম্পিউটার লেখে ধন্যবাদ হ্যাঁ তুমি কি বলবা তুমি বলো ছবাই যারা শুনে ছবাই আমাদের দোয়া করবেন কথা বলো তিনজনে কথা বলো প্লিজ একটু শুনি তোমাদের কথাই তিনজনে কথা বলো আমরা এই তোমার মেয়ে সবাই আমি বৃহস্পতিবার তুমি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার হইলে আমাকে শরণ করায় দাও আজকে সেই বৃহস্পতিবার হ্যাঁ এই সেই অনুষ্ঠান এই বৃহস্পতিবার ও আচ্ছা এই অনুষ্ঠান এই শুনে এই শুনে প্রত্যেক বৃহস্পতিবার আমি কাঞ্চনী হ্যাঁ প্রত্যেক চোখ পানি এই শুনে এটা কথা বলে খুব সুন্দর কথা বলে থ্যাংক ইউ গল্প করুন প্লিজ ইমোশনাল কথা বলেন তিন জনে কথা বলেন অনন্যা প্লিজ কথা বলো একসাথে মাকে কি বলার আছে সেগুলো বলো যা মাকে বলা হয়নি গোটা পৃথিবী শুনতেছে অনন্যা মাকে হয়তো আমেরিকা কানাডা সবাই টান ছোঁটানি তুমি কথা বলো সবাই ছোঁড়ে কলকাতা কিছু বলো তুমি বলো না মায়ের শুনুক গোটা বিশ্বের মানুষ জানে তুমি ছোট অল্প কথা বলতে পারো এখন অনেক কথা বলতে পারো ছোট অল্প কথা বলতে পারে না এখন কথা বলতে পারে তুমি ঝগড়া কে করে বাসায় ঝগড়া কথা ঝগড়া কে আমি ঝগড়া করি কেমন ভালোবাসে ও ঝগড়া করে আমি ঝগড়া করি হঠাৎ অসুখ হলো তোমার হাত ভাঙা হাত ভাঙ্গা হাত ভাঙ্গা হাত ভাঙ্গা আর ঠিক হবে না হয়তো আমাকে গোসল করে দিতে হয়েছে খাওয়ায় দিতে হয়েছে বলেন আমি

অনেক সময় দেখা যে প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে সে কথা বলতে থাকে হয়তো আমরা এক প্রসঙ্গে কথা বলতেছি ও অন্য প্রসঙ্গ মাকে উদ্দেশ্য করে কিছু বলো যে কথাগুলো হয়তো তুমি বলতে চাও সুযোগ হয় না এত বড় একটা প্ল্যাটফর্ম সবাই শুনতেছে যেসব যেসব ঝগড়া হয় যেসব ব্যাপার নিয়ে কথা হয় সেগুলো উদ্দেশ্য করে মাকে নিয়ে বলো যে তুমি ভালোবাসো তাকে তার খেয়াল কিভাবে আমি তোমার সাথে ছকরা ছকরা করে চলে যাই তখন আমাকে এত করো

আমি চাই না আমার আমার মেয়ে কথা কথা শুনি না কোন কষ্ট

মানে ঝগড়া করলে আলাদা চলে যাও আচ্ছা ঝগড়া না সেই কথা মাকে টেলিফোন নেওয়ার চেষ্টা করবো অনেক বেশি ফোন কল আজকে এই কারণেই নিব যে যারা আমরা অসম্পূর্ণতা নিয়ে আছি তারা কি বলছে তাদের জন্য আজকের এই এক্সপিরিয়েন্সটা কেমন সেই জিনিসগুলো জানবার চেষ্টা করব এবং অনেক অনেক ফোন কল নিব সে ফোন কল উত্তর আমি দিব রহমান সাহেব দিবে দিবে আমার মা মা হ্যাঁ ঠিক আছে রেডি আমরা ফোন দিবান হ্যালো সালামাইকুম হ্যালো সালামাইকুম নাসিমা বলছি গুরু ওয়ালাইকুম আসসালাম স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশে আজকের অনুষ্ঠানটা কেমন মনে হচ্ছে নাসিমা প্লিজ অনুষ্ঠান সম্বন্ধে মাকে নিয়ে অনেক গর্ব তাই মার অনেক ভালো লাগছে আর আমি সত্য কথা বলতে কি সঙ্গে আমি সিলেট থেকে বলছি জি ঠিক আছে অবশ্যই আপনি আসবেন এবং এই শিক্ষাটা আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা হয়ে থাকবে যেখানে আমাদের আজকে অনুষ্ঠানে কথা প্রসঙ্গে আসছিল যে একজন মানুষ বুদ্ধি প্রতিবন্ধী একজন মানুষ শ্রবণ শক্তি তার নাই বললেই আর এখন এখন আপনাদের স্টুডেন্ট এর অনুষ্ঠান শোনা যাচ্ছে না কিছু সময় ধরে আচ্ছা সেই ব্যাপারটা নিয়ে অবশ্যই আমাদের টেকনিক্যাল এক্সপার্টিস যারা আছে তাদেরকে কথা বলবার চেষ্টা করব আমরা আরো ফোন কল নিব হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কে বলছেন কোথা থেকে বলছেন

আমি চাই পৃথিবীর ঘরে করে এমন একটা ফ্যামিলি হোক সেইটাই আর কি যারা আমরা সব সময় লাইফ পার্টনারের বিভিন্ন রকমের দোষ ছিদ্রান্বেষণ ছিদ্রান্বেষণের চেষ্টা করি সেখানে এটা কিন্তু অনেক বড় একটি শিক্ষায় আমার কাছে যেটা মনে হলো আজকে অনেক ছোটবেলা থেকে যখন তিনি তার সমস্ত দোষগুলোকে আপন করে নিয়েছেন সেই মানুষটাই কিন্তু তার সবচেয়ে বড় মানে কি বলবো সত্যিকারে কেয়ারিং ফ্রেন্ড বলতে বুঝায় তাও সেই রেখা আমি আপনার ভালোবাসা মানুষের কথা বলছি যদি সবচেয়ে কেয়ারিং মানুষ বলে কাউকে বুঝায় তাও সেই রেখা যে আপনার আপদ মস্তকের সমস্ত কিছুর ব্যাপারে অধিকার রাখে এবং ভালোবাসার যত্ন আপনাকে ঘুরিয়ে রাখে সো হক প্লিজ হ্যাঁ আমি বলতে চাই আমি বিয়ে করি নাই পৃথিবীর সকল মানুষের কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা আমাকে এমন একজন দান করেন এটাই তো কথা ভাই উনি কিন্তু এমন একজন কিছু দান করেননি আল্লাহ তালা বুল আলমিন উনি ওনাকে দান করেছিলেন একজন প্রায় কথা বলতে না পারা মানুষ একজন বুদ্ধির দিক দিয়ে ম্যাচুর একজন মানুষ কানে শুনে না বললেই চলে আপনি তো শুনেছেন প্রথম দিকের এক্সাম্পল যে নতুন বউ হঠাৎ মুখে চড় মেরেছেন নতুন বন্ধু পত্নীর সামনে নতুন বো খাটের নিচ থেকে হই হই করে বার হয়ে আসছেন করে এই অবস্থাকে তিনি করতে করতে অবস্থায় এসেছেন যে হঠাৎ ঠোঁটের যেটা চোখে দেখলাম স্টুডিওতে একটু উচ্চের মতো যদি কোনো কিছু লেগে থাকছে সেটা আবার সাথে সাথে ঠিক করে দিচ্ছেন স্বামী এই জায়গাটা কিন্তু বহু স্যাক্রিফাইস বহুত ত্যাগ তিতিক্ষার ফসল রে ভাই সো আমরা যারা প্রত্যেকটা মুহূর্তে হয়তো স্বামী বা স্ত্রীর ভুল ধরাধরি করি সেই জায়গা থেকে বের হয়ে এসে

মৃত্যুর পরেও জান্নাতই হবে ইনশাআল্লাহ আমরা সেটাই আশা করি আমরা অনুষ্ঠানের শেষের দিকে ফজলুল রহমান সাহেব শেষ মুহূর্তে প্রিয়তমা স্ত্রীকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে আপনার ও যেভাবে আমাকে কেয়ারিং করে এর পর ওর কাছে আমি আর এর বেশি কিছু কেউ দিতে পারে কিনা আমার সন্দেহ আছে তো আমি আর কি আশা করব বলেন বলেন আপনার এটা আরো বুঝাতে বুঝতে পারবেন না잖아 শুধু সম্ভব না আমি আমার তো বলার জন্য আমি একটাই জিনিস বলতে পারি আপনি শুধু আমাকে এটা বুঝায়া বলেন যে গোটা ওয়ার্ল্ড শুনতেছে সবাইকে সাক্ষী রেখে আপনি বলছেন যে সে আপনার চোখে দেখা হ্যাঁ সে আপনার চোখে দেখা সার্থক মা সার্থক স্ত্রী এগোলে বুঝবে না আপনি যেভাবে পারে এটা বোঝান ভালো মা ভালো ভালো বউ মানে আপনাদের তরফ থেকে আপনারা বলতেছেন ওকে এটা আমি বুঝাই দেব না আপনি বলেন আপনি স্বীকৃতি আপনি তো মন স্বীকৃতি দিচ্ছেন সমস্ত লক্ষ লক্ষ মানুষকে মানে রেখে যেটা আপনার জীবনের একটা অবজারভেশন এই বয়স আঠাশ বছর সংসার করার পর এটা আপনার অবজারভেশন যে পৃথিবীর মধ্যে বেস্ট মা হচ্ছে তুমি এ পৃথিবীর মধ্যে সেরা আমার বউ হচ্ছে পৃথিবীর সেরা এই কথাটুক তাকে বুঝাই দেন এবার আপনি তো বিশ্বাস করেন রাইট আপনি তো বিশ্বাস করেন এটা আমি জানি না কিন্তু ও আপনি তো রে বিশ্বাস করেন যে সে সার্থক মা হ্যাঁ হ্যাঁ সার্থক আপনার বই গৃহিণী হ্যাঁ আপনার ভবিষ্যতে সে সার্থক সেটা বিশ্বাস এই খবরটা তাকে দেন এবং আমরা সবাই সাক্ষী হয়ে থাকলাম এটা আপনি খবরটা দেন শি ডিজার্ভ ইট আমি বলছি তুমি সবচেয়ে ভালো মা কেন তুমি একটা ছেলে একটা মেয়ে ভালো টাকা পড়া ভালো আর আমার সবচেয়ে ভালো হ্যাঁ ভালো বউ অনেক বেশি আদর করি সত্যি আমি অনেক বেশি আদর করি তুমি আমাকে অনেক আদর করো

আমি প্রথম দিকে পুরোপুরি বুঝতে পারি বা পারিনি এখন আমি আঠাশ বছর পর এসে বুঝেছি তার কোন বিকল্প নাই সি বেস্ট আউট অফ দা ওয়ার্ল্ড আপনি বলেন আপনি কেমনে পারেন বলেন আপনাকে পারতেই হবে আমাদের বিয়া হয়েছে আঠাশ বছর বছর সাতাশ সাতাশ ঠিক করেন ক্যালকুলেশন ঠিক করেন বছর এক কথা কিভাবে বুঝাবো হম বলতে থাকে পারতেই হবে আপনাকে

সাতাশ বছর আঠাশ বছর উনত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একসাথে থাকব দুজন তুমি আমি একসাথে ঠিক আছে আগে মোটর সাইকেল তখন তো তখন তো প্রথম এখন মোটর সাইকেল না এখন হলো তুমি আমি একসাথে আগে মোটর সাইকেল আগে দিন মোটর সাইকেল ঘুরছি 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 ভাই আপনি চালাচ্ছেন

কসম খোদার কত রকমের যে নখরামি হয় সংসারগুলোতে আপনি নিজেও জানেন পদলু সাহেব ওই জায়গাগুলোতে ঝাঁকিগুলো দিতে চাচ্ছি আপনি কি বুঝতে পারছেন ফেললু সাহেব আমি ওই জায়গাটাতে একদম মূল ধরে দাঁড়ানোর চেষ্টা করতেছি আপনি একটা কাদামাটিকে মানুষ বানিয়ে দিলেন আর আমরা কত ভালো অবস্থায় থাকার পর কত রকমের দীর্ঘ নিশ্বাস কত রকমের অসম্পূর্ণতা নিয়ে কথা বলি আচ্ছা আচ্ছা একসাথে ভালো লাগে শেষ করি অনুষ্ঠানের একদম শেষ শেষ মুহূর্তে বন্ধু একদম শেষের দিকে এই মানুষগুলোকে কিভাবে সম্মান জানাতে হয় এই মানুষগুলোর কিভাবে এ সম্বন্ধে কথা বললে সত্যিকারের প্রশংসা করা হয় আমি জানি না ফজলু সাহেব লিটারালি আপনার পা জড়িয়ে ধরে বসে থাকতে মন চাচ্ছে আমি না খুব ভালো করেই জানি যে আমাকে মানুষ গুরু গুরু যতই বলো না বলুক না কেন আমি আসলে কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল কোনো অ্যাসপেক্ট থেকেই এই গুরুটা রিজার্ভ করি না সত্যিকারের জীবন দিয়ে পুরো আঠাশ বছর দিয়ে যারা প্রমাণ করার শক্তি রাখে যে সত্যি মানুষের আর কিছু কিছু নেই নেই সত্যি সত্যি পৃথিবীতে অসম্পূর্ণতা বলে সমস্ত কিছুকে পরিপূর্ণতা দেয়া যায় পরিপূর্ণ রূপ পাই সমস্ত কিছুই যদি 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 তাকে সম্ভবপর ভালোবাসায় ভরিয়ে রাখা যায় আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি বন্ধু এবং এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলছি কিছু টেক্সট নেই দেন ফিরে আসছে এখনই ভদ্র সাহেব এক মেয়ে একmei কন্যা সন্তান এখানে উপস্থিত ছেলে নাম অরুণমনা জি অর্ণবর্ণ এবং মেয়ে অননা বিদায় নিচ্ছি মা কিছু বলবে একদম শেষ মুহূর্তে কিছু বলবে না তোমার কেমন লাগলো অনুষ্ঠানে এসে অনেক ভালোই লাগলো

ভালো থেকে অনন্যা হয় কি ওদেরও তো একটা ধৈর্যের ব্যাপার আছে কতবার একটা মা বলবে এইটা করো শুনে না বলে একটা করে একটা আমি তো বুঝি ধৈর্যের তো একটা সীমা আছে ওরা শেষে আর সহ্য করতে না পারে তারপর মার একটা ধাক্কা দেয় তারপর আমি বকা দিই ধাক্কা দিলাম হ্যাঁ একটা কথা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আর কত বলবে দেখো একটা মানুষ এজ থেকে কত কিছুর সাথে একসাথে যুদ্ধ করতেছে সৃষ্টির সেরা জীব আমরা কত আল্লাহ আমাদেরকে তৈরি ওনার কি কোনো দোষ ছিল যে স্রষ্টা ওনাকে তৈরি করে পাঠালেন এভাবে স্রষ্টা তো ঠিকই দিলেন শুনবার শক্তি দিলেন না স্রষ্টা মুখ ঠোঁট সবই দিলেন কত সুন্দর করে দিলেন বাট কথা বলবার শক্তি তার মধ্যে দিলেন না স্রষ্টা মাথাও দিলেন ব্রেন দিলেন নিউরন দিলেন সেখানে বুদ্ধি ধারণ করার মতো সেভাবে শক্তি দিলেন না তোমার ক্ষেত্রে ক্ষেত্রে তো উল্টা হয়ে গেছে মা তুমি তার জঠরে জন্ম নিয়েছো মেয়ে হিসাবে না মা হিসাবে মায়ের দায়িত্ব তো তোমারই আগে বোঝা উচিত মা মা হয়ে মেয়েকে সামাল দিতে হয় তো ওটা তো তোমার মেয়ে ওরা কেমনে সামলাবে তুমি তো জানো চোদ্দ বছর বয়সে প্রায় পঞ্চাশ বছর বয়সে একজন মানুষের চাইতে তোমার বেশি এসেছে। তাহলে আর তুমি মা সেই তো মেয়ে তার তো একবার বললেন হবে না দশ বার বলতে হবে তাকে মুখে তুলে খাওয়াতে হবে হাতে হাত রেখে পথ চলা শেখাতে হবে বারবার সে পড়বে আবার উঠে দাঁড়াতে সাহায্য করতে হবে যে কোনো সময় তার একটা অঘটন ঘটতে পারে এজন্য বারবার তার ব্যাপারে কিউরিয়াস থাকতে হবে যেভাবে একটা সন্তানকে মানুষ লালন করে একটা মায়ে ঠিক সেইভাবে তোমাকে মায়ের মমতা দিয়ে তাকে লালন করতে হবে সেখানে বিরক্তিত্ব তো সামান্যতম কোন সুযোগ নাই মা আছে ভালোবাসা বাংলাদেশ স্টুডিও থেকে এই ভাবনা এই বিশ্বাস এবং এই ফেইথ এবং এই মাইন্ডসেটটা নিয়ে বের হয়ে খবরদার তুমি ভুল করেও ফেব না যে তুমি মেয়ে মাত্র চোদ্দ বছর বয়সে আটচল্লিশ বছর বয়সে একজন মানুষের চাইতে ম্যাচুরিটি তোমার কানে শোনো বেশি একটা জিনিস বুঝো বেশি তোমার ক্যালকুলেটিভ পাওয়ার তার চাইতে বেশি তুমি তার চাইতে কথা বলতে পারো বেশি সো ইটস ইউর রেসপন্সিবিলিটি কল টু ম্যানেজ ইউর ডটার ফর বিং এ এ মম সো এখানে বিরক্তিত্ব সুযোগ নাই মা তোমার মেয়ে একবারে শুনুক আর একশো বারে শুনো তো তোমার রেসপন্সিবিলিটি তাই না মা কিন্তু আসলে চোদ্দ বছরে না চব্বিশ বছরের মানুষের মতো অ্যাক্ট করতে হবে তোমার ওই বিলাসিতার সময় নাই মা যে আমি ছোট আমি বুঝি না তাই আমি এরকম করতেছি এই ভাববার সময় সুযোগ তোমার নাই মা ঠিক বিদায় নিয়ে মা কিছু বলবে সাহেব বিদায় নিচ্ছি ফোন কল নিতে চাই হ্যালো জি কে বলছেন কোথেকে বলছেন লালমনির হাট থেকে সালাউদ্দিন সালাউদ্দিন আজকের অনুষ্ঠান নিয়ে যদি আপনার কিছু বলার থাকে পরিবারের আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিন তাদের দলীয় জীবন এবং পরকালের জীবন খুব সুখের হোক এবং তাদের পরিবার থেকে আমরা সারা বিশ্বের মানুষ যেন একটা শিক্ষা গ্রহণ করতে পারি ভালোবাসার শিক্ষা

প্রতিবন্ধী লোক বলছিলাম দৃষ্টি প্রতিবন্ধী গুরু জি স্বাগত জানাচ্ছি ভালো আছেন গুরু আপনার সাথে আমার কথা বলার যা ইচ্ছা আমি আপনার অনুষ্ঠান প্রায় যতদিন ধরে আপনার অনুষ্ঠান ধরে আমি আপনার ট্রাই করি কিন্তু গুরু আপনাকে আমি লাইনে কখনো পাইনি গুরু আজকে আমি পাই আপনাকে গুরু হাজার হাজার লাইনটা আমরা আপনাকে জান্নাত স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান নিয়ে যদি কোনো কিছু বলার থাকে আজকের অতিথি নিয়ে তাদের জীবনের গল্প নিয়ে

আলাইকুম গুরু সাহিদ বলছি রংপুর থেকে খবর ভাই তার ছেলে মেয়ে আর হাজবেন্ড সবারই প্রতি আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা সুন্দর আসলে গল্পটা খুব ভালো মর্মান্তিক হলেও খুব ভালো লেগেছে আমাকে

গুরু অতিথির গল্প আমার আমার খুবই মানে শুনে আপনি কি বিবাহিত ব্যক্তি জীবনে জি সো আমরা কি নিজেদের বিবাহিত জীবনে যে হিসাবগুলো করি ক্যালকুলেশন করি সেটা দেখলেন যে আসলে এইসব হিসাব নিকেশ করলে জীবনে শুধু কষ্টই পেতে হয় হ্যাঁ কথা ঠিক গুরু কারণ ওনার সম্ভব হয়েছে একটা মরুভূমিকে মরুদ্দান বানিয়েছেন তিনি শুধু একটা কাদামাটিকে দারুণ এক আকৃতি দিয়েছেন যে কারণে জীবনে কিন্তু ব্যক্তিগত ভাবে অনেক বেশি সুখী এবং শুধু তাই না পারিবারিক পরিচর্যাটা কত ভালোভাবে হচ্ছে খেয়াল করে দেখুন অর্ণব এবং অনন্যা দুই সন্তান কত চমৎকার ভাবে মানুষ হচ্ছে এই শিক্ষাটা সত্যি অনেক বড় একটি শিক্ষা ছিল লাস্ট ফোন কল আসসালাম হ্যালো সালাম আলাইকুম

অনেক ভালো আছে আপনি কেমন আছেন জি ভালো আছে আজকে অতিথিদের জীবনের কথা কেমন লাগলো আপনার বিদায় নিজ দা লাস্ট ওয়ান আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামাইকুম আসসালাম আমি আমিদার বলছিলাম ঢাকা থেকে হাজারিগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আপনাকে জি ভালো আছি কেমন মনে হলো আজকের অনুষ্ঠান আসলে কি বলবো বাসায় প্রকাশ বাসায় প্রকাশ করার মতো না কারণ আমি কন্টিনিউ শুনি এক একটা অনুষ্ঠান থেকে এক একটা অনুষ্ঠান মনে হয় যেন মানে হৃদয় ছুড়ে যায় হ্যাঁ আমাদেরও একই কথা যে এটা একটা দারুণ এক মৌলিক শিক্ষা ছিল আমাদের সকলের জন্য যেখানে আমরা পান্ত থেকে চুল ফসলে ঝগড়া বিবাদে লিপ্ত হই সেখানে কত বড় একটি ব্যাপার সত্যি পারস্পরিক শুধু অন করতে পারলে যার যেটা খামিয়া ছোট ব্যাপার লিমিটেশন থাকুক না কেন সেটা কি ওভারকাম করা যায় কত সুখে হতে পারি আমরা আপনি আমাদের সাথে? বুঝা আমি বিদায় নিই বুলু সাহেব মনটা না বিদায় নিতে হচ্ছে অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা আপনিmaxLengthতে বয়সে বড়ন অনেক অনেক শ্রদ্ধা আপনার জন্য আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম যে আসলেই তাই যে আমাকে অনুষ্ঠানের স্বার্থে হয়তো গুরু বলে মানুষ সম্বোধন করে বাট লিটারালি আমি কোনো ভাবে এরকম না লিটারালি আমি কোনো ভাবে এরকম কোনো যোগ্যতা রাখি না এবং আমি এই কথা প্রসঙ্গে তাই বলছিলাম যে আপনার আপনার কথা প্রসঙ্গে তাই আমি বলছিলাম যে যারা জীবনটাকে এইভাবে চিন্তা করতে পারে যারা জীবনটাকে নিয়ে এইভাবে ভাবতে পারে তাদের জন্য সত্যি জীবনটা মহিয়ান হয়ে যায় এবং জীবনের এই লগ্নে এসে তখন মনে হয় যে একটা জীবনে সেক্রিফাইস করতে পারা কোনো মানুষের লিমিটেশন কে কোন মানুষের সমস্ত রকমের সীমাবদ্ধ থেকে আপন করতে পারাটা কত বেশি দারুণ একটি ব্যাপার কত বেশি বড় একটি ব্যাপার যেটা আপনি আপনার পুরো জীবনটা দিয়ে দেখিয়েছেন আজ প্রায় আঠাশ বছর এমন একজন মানুষকে নিয়ে আপনি জীবন শুরু করেছিলেন যে মানুষটার সাথে বৈবাহিক সম্পর্ক শুরু হওয়ার সাথে সাথে আপনাকে হয়তো একটা অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল নতুন বন্ধু এবং বন্ধু সামনে সামনে ভাবা খাওয়ার মতো সিচুয়েশনে পড়তে হয়েছিল বিয়ের কয়েকদিনের মাথায় যখন আপনার বউকে খাটের তল থেকে এইভাবে বের হয়ে দেখেছিলেন তখনই ভয় পেয়েছিলেন যে আমি কি পারবো পাহাড় সময় এই জীবনটাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে কিন্তু তখনই আপনি কতটা কথা বড় করে লিখেছিলেন যে আমি একে নিয়ে আমার পুরো জীবনটা পার করতে চাই হোয়াট এর ডিসিশন ইউ হ্যাভ টেকেন অ্যাবাউট অ্যাবাউট টোয়েন্টি ইয়ার এইট ইয়ার্স ব্যাক অ্যান্ড হোয়াট এর সাকসেস স্টোরি ইউ অলরেডি ক্রিয়েটেড দুইটা অ্যাঞ্জেল সম সন্তানের পিতা এখন আপনি যারা সফলতার সাথে তাদের পথ চলা শুরু করেছে এবং তারা কথা দিয়েছে আমি বারবার বলছি যে আমার লোভ হচ্ছে কেন আমার ঘরে এখন একটা মেয়ে সন্তান আসলো না তাহলে আপনি চিন্তা করেন যে কি রকম কি রকম ভাবে পরিচর্যা করতে পেরেছেন আপনাদের সন্তানের যে সন্তানদেরকে দেখে কোনো এক বাপের লোভ হয় যে আমার ঘরে ঘর আলো করে কবে এরকম একটা মেয়ে আসবে যদি আমার মতো কালো হোক ডাজেন ম্যাটার বাট তার ক্যারেক্টারিস্টিক্স এরকম যেন হয় তাকে দেখে যেন এরকমই ফিল আমার মধ্যে তৈরি হয় যেমন ফিল তৈরি হচ্ছে আজ স্টুডিওতে আপনার অনন্যাকে দেখে সো দিস ইজ অল অ্যাবাউট দ্য লাইফ দিস ইজ অল স্কুল অফ লাইফ যেটা যে স্কুলে আমরা এখন শিক্ষা নিলাম মেঘলা শিক্ষা নিল শিক্ষা নিল লাখো মানুষ যারা এই স্টুডিওর সাথে কানেক্টেড আছে বড় ভালো লেগেছে বল্টু সাহেব আপনাকে অনেক শ্রদ্ধা আপনাকে অনেক সম্মান আপনার জন্য ছোট্ট একটা স্ট্রোক হয়েছে আল্লাহ আপনাকে যেন বহু বছর বাঁচিয়ে রাখেন আপনাদের মতো প্রোডাকশন তো পৃথিবীতে আসা যেন বন্ধই হয়ে গেছে তারপর যদি আবার অল্প বয়সে আপনারা চলে যান ভালোবাসা কাঙাল হয়ে যাবে বৈবাহিক সম্পর্কের উপর যাদের আস্থা হারিয়ে যাচ্ছে সে আস্থা আরো তাড়াতাড়ি চলে যাবে আপনারা কিছু মানুষ পৃথিবীতে বেঁচে আছেন আদৌ তাই এত বেশি আনরেস্ট পৃথিবীতে হওয়ার পরেও এত কমার্শিয়ালাইজড সবকিছু হওয়ার পরেও ভালোবাসা নামক এই জিনিসটা এখনো বেঁচে আছে পৃথিবীতে এখনো মনে হয় যে না দশতলা বিল্ডিংয়ের চাইতে অতি পার্থিব অনুভূতির নাম হচ্ছে ভালোবাসা এক সমুদ্র টাকা পয়সার চাইতে অনেক বেশি মূল্যবান জিনিসের নাম হচ্ছে সংসার অনেক গাড়ি বাড়ির চাইতে অনেক বেশি মূল্যবান হচ্ছে সত্যিকারের সন্তানের বাবা মা সবকিছুকে ছাপিয়ে গিয়ে সবচেয়ে অনন্য সাধারণ যে অনুভূতি সেটি হচ্ছে প্রিয়তমা মানুষটার হাত ধরে জীবনের শেষ দিন বেঁচে থাকে জীবন যখন চলে যাবে শেষ মুহূর্তে তখন শান্ত সেই প্রিয় মানুষটাকে দেখে বলতে ইচ্ছা রেখা শুধু তোমার জন্য এই পৃথিবীতে বচ্চলা শুধু তোমার জন্যই পৃথিবীতে বেঁচে থাকা কসম খোদার যদি ওপারে চলে যায় ওপার থেকেও তোমার জন্য আমার সব সময় এই এই সেই মনটি সব সময় তোমার জন্য পড়ে থাকবে তোমাকে কেয়ার করবার জন্য তোমাকে ভালোবাসবার জন্য তোমারই পাশে শুধু থাকবার জন্য আপনারা যারা সত্যিকারের সাধক সত্যিকারের প্রেমিক সত্যিকারের মানুষ তারাই পৃথিবীটাকে রেখেছে তারাই রেখেছে আপনাদের জন্য প্রাণ ভরা সমস্ত ভালোবাসা আপনাদের জন্য আপনাদের মতো মানুষকে যদি সত্যিকার অর্থে মানুষ মূল্যায়ন করতে পারতো পৃথিবীটা বেঁচে যেত এত হানাহানি এত হিংসে এত দেশ এত ক্লেশ এত ঈর্ষা সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে একটা জিনিসই পৃথিবীতে সার্ভাইভ করবে আজ অথবা কাল তার নাম ভালোবাসা তাই ভালোবাসার এই পূজারীদের মূল্যায়ন হওয়াটা অনেক বেশি জরুরি করতে সত্যি সমস্ত ঘৃণাকে পরাভূত করে ভালোবাসার জয়োৎস হতো আমি ভালোবাসার ফেরিওয়ালা সবসময় প্রতীক্ষায় থাকি কবে আসবে সেদিন যেদিন ভালোবাসার জয়োৎস হবে ভালোবাসার কথা সবাই ঘরে ঘরে বলবে